পৃথিবীতে সবথেকে বড় যতগুলো ডাকাত আছে, যতগুলো চোর আছে, সবথেকে বড় চোর যারা নামাজ চুরি করে, নামাজ চুরি বুঝেন, পাইকিরি নামাজ পড়ে পালিয়ে যায়, খালি কোন রকম মাথা ঠক, লোকে যেন বুঝতে পারে ইয়াসিন মাথা ঠুকেছে নামাজ পড়েছে। এর থেকে বড় চোর আর পৃথিবীতে কেউ নেই, এর থেকে বড় ডাকাত আর কেউ নেই। সে চাই আমি আল্লাহকে ধোকা দিচ্ছি, গ্রামের মানুষকে ধোকা দিচ্ছি। কোরআনে আছে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। উলামাদের মতো, আলেমদের মতো সাধারণ লোক যদি কোরআন বুঝতে শিখত, আলেমদের টাচে থাকত, আজকে মুসলমান বেঈমানের দলে যেত না, মুসলমান কাফের হতো না, মুসলমানের কাছে বেঈমান কাফের আখলাক আর চরিত্র আসত না। আমাকে অনেকজন ফোন করছে, আজকে আমি শুয়েছিলাম, আমার খুব মহব্বতের ছেলে, ভালোবাসা, আমাদের বাপ্পাটা কি ভালোবাসে, মুর্শিদাবাদে বাড়ি, পারুলিয়া বলে জায়গায়, তার নাম হচ্ছে আনারুল, আমাদের খুব কাছের মহব্বতের ছেলে। ওই ছেলে ফোন করে বলছে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, আপনি হক কথা বলেন, ভয় লাগে কখন আপনার কি হবে। আমি বললাম, ভয় একমাত্র আল্লাহকে খেতে হয়, আল্লাহর থেকে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ নেই, আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কারুর মারার ক্ষমতা নেই, আর আল্লাহ যাকে তুলবেন পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে দিই। এর থেকে বড় সত্য যদি জানতে চান, আল্লাহর কসম, ভারতবর্ষে পশ্চিমবাংলার মাটিতে সব থেকে বেশি বিদেশে ডাক্তার এসে চিকিৎসা করেছে, তার নাম হচ্ছে আমাদের জ্যোতিবাবু, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার এসছে, আল্লাহর কসম, তারপরেও বাঁচাতে পারেনি। ডাক্তারের দ্বারা হায়াত বাড়ে না, ডাক্তার হচ্ছে বাহানা, ওষুধ হচ্ছে বাহানা। তার ছোট্ট একটা নমুনা ঘটনা শুনেলেন, হাজরতে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার হলে পাহাড়ে ছুটতেন, পাহাড়ে আল্লাহ বলতেন, মেরে মুসা পাহাড় পে আ যা, হামসে বাত করনি হ্যাঁ তো পাহাড় পে আ, পাহাড়ে যেতেন। হাজরতে মুসা নবীর শরীর খুব অসুস্থ, এত হাকিমের ওষুধ খাচ্ছে শরীর ভালো হয়নি, ছুটলেন পাহাড়ের উপরে, সিজদায় পড়ে বললেন, আল্লাহ আমি এত অসুস্থ, আমার শরীর ভালো হচ্ছে না, আমাকে কিছু ওষুধ বলে দাও। আল্লাহ বললেন, শোনো, চিন্তার কিছু কারণ নেই, হে আমার মুসা, তুমি ছুটে যাও জঙ্গলে, অমুক গাছের পাতাটা একটু চিবিয়ে খেয়ে নাও। পাতাটা চিবিয়ে খেয়েছেন, শরীর সুস্থ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। কিছুদিন পরে পাড়ার একটা মানুষের, ওই রকম হাজরতে মুসা নবী যেখানে বসবাস করতেন উনার গোত্রর মধ্যে একজনের শরীর অসুস্থ হলো, সে এসে বললে, মুসা তোমার মতনই শরীর খারাপ আমার, আমি কি করে ভালো হবো, তুমি কি ওষুধ খেলে? বলে, কোনো চিন্তা নাই, যা ওই গাছের পাতাটা চিবিয়ে খা, ভালো হয়ে যাবে। সে পাতা তো দূরের কথা, ডাল পর্যন্ত চিবিয়ে খেয়েছে, শরীর কিন্তু সুস্থ হয়নি। সে এসে বললে, রং ওষুধ বলেছ মুসা তুমি, আমি ডাল পর্যন্ত চিবিয়ে খেলাম, পাতা তো দূরের কথা, আমার শরীর সুস্থ হয়নি। বলে, তাই? বলে, দাঁড়া ঠিক আছে, তু থাক, পরে কথা বলছি তোর সাথে। হাজরতে মুসা নবী ছুটলেন পাহাড়ের ওপরে, সিজদায় পড়লেন আর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে ওষুধ বলে দিলে, আমি গাছের পাতাটা চিবালাম, শরীর সুস্থ হলো, আমি যখন কেউ কি বললাম কেন তার শরীরের কাজে লাগলো না। আল্লাহ বললেন, হে মেরে মুসা, হে আমার মুসা, ওই পাতাটা তোমাকে ভালো করিনি, পাতাটা বাহানা, সুস্থতা আমি আল্লাহ দান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পড়া বাহানা, তাবিজ বাহানা, ডাক্তার বাহানা, ওষুধ বাহানা, শিফা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। তার একটা বড় দৃষ্টান্ত শুনেলে, পৃথিবীর যতগুলো ডাক্তার আছে, আপনাকে অন্য কোথাও পাঠাবো না, কলকাতার বুকে যতগুলো নার্সিং হোম আর যতগুলো ডাক্তার আছে সব এক কাছে করে বস করান, একটা হলের মধ্যে ডাকেন, আর আমাদের মতো বুকা মলবিকে ডাকেন, আমি খালি একটা প্রশ্নও করবো, আপনার ডাক্তার ফেলুয়ার হয়ে যাবে। যতগুলো আমি চ্যালেঞ্জ ছুড়ছি ডাক্তার বাবুদিকে, যতগুলো ডাক্তার শুধু পশ্চিমবাংলার নয়, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান,
পৃথিবীর যতগুলো ডাক্তার ফুটানি করছে একটা জায়গায় বস করান, আমরা মোলবিরা খালি একটা প্রশ্ন করব, কোরআন তা দিকে ছুড়েছে, এতগুলো মানুষকে ফাড়ছেন, কারুর বুক, কারুর পিঠ, কারুর পা, কারুর হাত, কারুর পেট, কারুর হাটের প্রবলেম, তার হাটের অপারেশন করছো, ব্রেনের অপারেশন করছো, একবার বলে দেন এতগুলো শরীরের অঙ্গ ফাড়লেন, আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে জানটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? জোরে একবার সবাই বলুন সুবহানাল্লাহ। এটা বলার ক্ষমতা কিয়ামত পর্যন্ত নেই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী বিশ্ব নবী প্রশ্ন ছুড়লেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ রূহটা কি? আল্লাহ বললেন, হে আমার নবী, রূহ হচ্ছে আমার একটা হুকুমের নাম। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও রূহের বর্ণনা দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিয়েছি, রূহটা আমার হুকুম, তারা আমার হুকুমে শরীরের মধ্যে প্রবেশ করে, আর আমার হুকুমে আমি যখন হুকুম দেব মালাকুল মওত ফেরেশতা পাঠাবো, সেই একমাত্র সেটাকে ধরতে পারবে। শুনেলে শরীরে এক জায়গায় প্রাণটা থাকে না। কোরআনের ব্যাখ্যা থেকে বোঝা যায়, গবেষণা থেকে বুঝতে পারা গেছে, কেন কোরআনে আল্লাহ বলেছেন ওয়ান্নাজিয়াতি গর্ক, গর্ক মানে হচ্ছে ডুম মারা। কোনো মানুষের যখন জান কবজ করার হয়, আমি আল্লাহ আমার মালাকুল মওত ফেরেশতাকে হুকুম দিই, তারা দ্রুত গতিতে তোমার কাছে পৌঁছায়, ওয়ান্নাজিয়াতি গর্ক, আর ডুম মারে তোমাদের শরীরে, খুঁজে বার করে তোমাদের রূহটাকে টিপে ধরে, জানটাকে টিপে ধরে। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, ওই প্রাণটাকে টেনে নিয়ে এসে ফেরেশতারা, মালাকুল মওত ফেরেশতা এই হালাকে নিয়ে আসে, হুলকুম মানে হচ্ছে হালাক, হালাকে টেনে আনবে। কোরআন নকল করছে, আনতুম হেইনা ইজিন তানজুরুন, শোনো তখন মানুষের অবস্থাটা কেমন হয়। আমরা দেখেছি প্রায় মৃত্যুর সময় অনেক মানুষের প্রস্রাব বেরিয়ে যায়, বেরোয় না, বেরিয়ে যায়, পায়খানা হয়ে যায় অনেক মানুষের। মৃত্যুর সময় অনেক মানুষ মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। কোরআন বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, ওই মৃত্যুটাকে টেনে আমার ফেরেশতারা হালাকে নিয়ে আসে, আনতুম হেইনা ইজিন তানজুরুন, তোমরা শুধু বিছানায় পড়ে থাকো আর ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখো, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকে না, না কথা বলতে পারো। যদি ওই সময় মানুষ কথা বলতে পারত, আল্লাহর কসম মানুষ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে, আমার আল্লাহ হারিয়ে দেয়, যদি বলতে পারত তা তারা সর্বপ্রথম তার পরিবারকে, তার পাশে যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে হুকুম দিত, তোমরা খারাপ কাজ করো না, এরপর অনেক কাজ করো। কিন্তু বড় কষ্টের বিষয়, আল্লাহ তাদের সব ক্ষমতা কেড়ে নেয়, বড় দুঃখের বিষয়। এই জন্যে সবাই নিয়ত করেন আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহর ক্ষমতা পৃথিবীর মানুষের ক্ষমতা, আপনাকে বলে দিই, চ্যালেঞ্জ ছুড়ছি আমি প্রত্যেকটা বৈজ্ঞানিককে, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, যারা মাস্টার আছেন, রাগ করবেন না, আমি হক কথা বলে যাচ্ছি, কোরআনের কথা, সূরায়ে রহমানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়েছে পৃথিবীর বিজ্ঞানকে, পৃথিবীর মানুষকে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। শুনেলেন মানুষ কোন জায়গায় অসহায়, আল্লাহ মানুষকে প্রশ্ন করলেন সৃষ্টি করার পরে, কোরআনের নবীজিকে বললেন জিজ্ঞেস করো, তোমরা বলো, আনতুম আশাদ্দু খালকান আমি সামাউ বানাহা, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? একবার ভেবে দেখুন, একটা প্যান্ডেল বানিয়েছেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় দুগুণে আঠেরো, তিন নয় সাতাশ, চার নয় ছত্রিশটা বাঁশ গেড়েছে, গেড়েছে না গাড়েনি, ছত্রিশটা বাঁশ গাড়তে হয়েছে। আর আমি আল্লাহ বিনা বাঁধনে বিনা থাম্বায় সাতটা আসমানকে দাঁড় করিয়েছি, যার বাঁধন কোনো জায়গায় দেওয়া নাই। জোরে বলুন সুবহান আল্লাহ। সেই সাতটা আসমান খালি আল্লাহ বলেছেন কোন ফায়া কোন, দাঁড়িয়ে যা, তারা দাঁড়িয়ে আছে, তারা লড়ন চড়ন করার ক্ষমতা তারা রাখে না। জোরে বলুন সুবহান আল্লাহ। মানুষের আয়ত্তটা আল্লাহ দিয়েছে, পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে কোরআন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এই পৃথিবীর ভেতরে কি আছে,
এতটুকুই তোমরা গবেষণা করে বার করার ক্ষমতা রাখো, পৃথিবীর বাইরে কি আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানাইনি আর জানাবো না। কিয়ামতের দিনে মানুষ বুঝতে পারবে আল্লাহর এই ভাষা থেকে, কোরআনের এই ব্যাখ্যা থেকে এটা যদি গবেষণা করা হয় একটা জিনিস খুঁজে পাবেন। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে এক একটা জান্নাতিকে আল্লাহ এরকম দশটা দুনিয়ার সমান একটা করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিবেন? এই জন্যই দিবেন, পৃথিবীর বাইরে কি আছে এটা পৃথিবীর মানুষ জানে না। এইরকম হাজারো দুনিয়া আমার আল্লাহ সৃষ্টি করে রাখতে পারেন।